نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر, نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر, یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ, یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. اے مرد خرد ترک معاصی کی ضرورت, اے مرد خرد ترک معاصی کی ضرورت, اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ, اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ. مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن, مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن, ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا, ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا, نور مدینہ اسلامی یوب سنگھ ایر ادوگ آیوجت تفسیر القرآن محفل 8 ডিসেম্বর 2024. আল্লাহ বলেন আমি যাকে হেদায়াতের মালা পরাবো সে হেদায়াতের মালা পরেই ফেলবে, আর আমি যাকে হেদায়াতের বাউন্ডারিতে নিব না ওই বান্দাবান্দি হেদায়াত পাবে, দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ বা পথ প্রদর্শক খুঁজে পাবে না। তো এমন একটা প্যান্ডেল যেখানে মানুষ বসার জন্য যেই থাক ক্লাসের বিছানা দিছে, এর থেকে নর্মাল দুর্বল নিকৃষ্ট বিছানা হতে পারে না, কিন্তু বসছে সব দামি মানুষ, নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন নাই, তাহলে মজলিসটার দাম কত? নবীজি বলেন ঘর থেকে যখন বের হয়ে আসছে প্রত্যেকের সাথে আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা দিয়ে কাফেলা বানিয়ে দিয়েছে, ময়দানে যাবে আর ফেরেশতারাই কাফেলার সাথে সাথে আইসা আল্লাহর কাছে সব সময় মাগফিরাত কামনা করবে। এজন্য এখানে চাইলেই আসা যায় না, এখানে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে, মা বাবার জন্য দোয়া করিয়া যাইতেও কপাল লাগে। অনেকে এই প্রোগ্রামে আসবে বাড়ির থেকে বলে আসছে ওই নূরে মদিনার মাহফিলে যাই, কপাল খারাপে প্যান্ডেলে আসে নাই, কোথায় তারা? কয় ওই যে সিফাগল্লিতে দোকান, ওখানে তারা দোকান পাটে আড্ডা দিতেছে, বাদাম খায় কিছু খাওয়া লওয়া করে, আর বেগানা কিছু দেখতেছে বোনাস, যুবতী মেয়েদের আড্ডা, কফাল এখানে আসতে পারেনি। আবার একদল এখানে বসছে কিন্তু কলবের দরজাটা বন্ধ করে রাখছে মোবাইল হাতে লইয়া, এগো কফালটাও বেশি ভালো না। যারা মোবাইল হাতে নিছে এরা কেউ কাম করে না, সব আকাম করতে বইছে আকাম, এগো কলবের দরজা বন্ধ। এ মাস্তান
কত মাস্তান বাড়ি থুইয়া জঙ্গলে ঘুমায়, তুমি কয় নাম্বারের মাস্তান? সব সাইরা দিলদারে নরম বানাও, কয়দিন আর বাসবা? এখান থেকে উঠবা সকালবেলা খবর হবে দশটায় জানাজা, আইও সবাই, কিসের বাহাদুরি? আল্লাহ হেদায়াত দান করুন। চব্বিশটা ঘন্টা মোবাইল নিয়ে মরো, সারাটা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দেখো, চেহারাটা নষ্ট করে ফেলেছো, এখনো তোমার লজ্জা হয় নাই? আল্লাহ দয়া কইরা বেহেশতের বাগানে নিয়ে আসছে, এখানেও মোবাইলটা দেখাইতে হবে, তোমার কপাল এত খারাপ। তোমার কপালে কার অভিশাপ লাগছে? এখনো সোজা হও, তওবা করো। দুনিয়ার বাহাদুরি কিচ্ছুই না, নমরুদ্দা শেষ হয়ে গেল, ফেরাউন শেষ, তোমার চোখের সামনে আরো কত নেতা খাতা শেষ। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। শুধু শুধু একটা মোবাইল নিয়ে মরানের মানে মরার জন্য তৈয়া, ছবি ছবি ছবি। সরকারের প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ছবি তোলা হারাম। বর্ষে বেহেস্তের বাগানে করতেছে গুনা, আফসুস, বুঝবেও না এ কপাল জাতির এত খারাপ। প্রয়োজনে বক্তা বাদ দিবে, কিন্তু এই গুনার মোবাইল ছাড়বে না, বাদ দিবে না, এই জাতির কপাল এত খারাপ। বলবে বক্তা বাদ দাও, ইবাদতের জন্য তো কিছু নিয়ম আছে, ইবাদতের জন্য নিয়ম একটাই, আখিরি নবী রহমতের নবীর তরিকা। ইবাদতের সীমানা কতটুকু? মসজিদ আর মাদ্রাসা, মসজিদ আর মাদ্রাসায় কি সীমানা ইবাদতের? মানুষ তুমি যেখানেই যাও, যে অবস্থায় থাকো, তোমার এই দেহ রুহ সহ যেখানে যেখানে থাকবে সেখানেই তোমার ইবাদত করতে হবে। তো ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে? আল্লাহর হুকুমকে জীবনে বাস্তবায়ন করা, এটা ইবাদত। এখন আপনার আমার জীবনে, ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কোনো নির্দেশনা আছে না নাই? আছে। এগুলো মেনে নেওয়ার নামে ইবাদত। অনেকে মনে করে মসজিদে বসে তসবি টানো, সারা রাত যায় না মাঝে বসে থাকো, এটা ইবাদত। এক কথায় দুনিয়াতে মানুষ তুমি মৃত্যু পর্যন্ত যা করবা যা বলবা সব ইবাদত। আপনি বসে আছেন ইবাদত, হাঁটতেছেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খাবেন না তাও ইবাদত। ইবাদতের চাদরে গোটা দুনিয়াটাকে আল্লাহ আটকায় দিছেন, আবৃত করে দিছেন। ইবাদতের বাইরে কোনো কাজ নাই। ঘুমাবেন ইবাদত, ইবাদত হিসাবে ঘুমাবেন সওয়াব, ইবাদত হিসাবে কথা বলবেন সওয়াব, ইবাদত হিসাবে আপনি ব্যবসা করবেন সওয়াব, ইবাদতের বাউন্ডারির মধ্যে আপনি বাথরুমে যাবেন সওয়াব, ইবাদত করবেন বিনিময়ে পুরস্কার জান্নাত আর আল্লাহর সাথে মোলাকাত। তো এটা তো পরকালে, দুনিয়া তো আপনার জীবন সুন্দর আল্লাহ সম্মানের সাথে দিয়ে দিবে। যারা ইবাদত করে সর্বক্ষেত্রে, দেখেন তো এরা দুনিয়াতে কত সম্মানে আছে। যাদেরকে পুলিশ র‍্যাব দুনিয়ার সব
চাকুরিজীবীরা সেলিয়ে উঠ দেয়, এক সময় ফুলের মালা আর এক সময় জুতার মালা। কি কেন? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর ইবাদত করনে ওয়ালা আল্লাহর প্রিয় বান্দা বান্দি এদের চেয়ারের কোনো মেয়াদি নাই, শেষ হবে কি? কি আমাদের চেয়ারের মেয়াদ আছে? আমাকে চেয়ারের কয় বছর মেয়াদ, যেই চেয়ারে আমরা কয় বছর থাকতে পারবো, এরকম কোনো মেয়াদ আছে? চেয়ারম্যানের একটা মেয়াদ আছে না? তাহলে তার মেয়াদ শেষ, চেয়ার শেষ। কোরআনওয়ালাদের এই চেয়ারের কোনো মেয়াদি নাই, এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। শুধু এরা না, এদের সাথে যাদের সম্পর্ক, মহাব্বত, বন্ধুত্ব, এরাও দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতেও শান্তি পাবে। যদি এবাদত বানায় করে, তবে এবাদতটা মন গড়া করলে হবে না, সব কিছু হতে হবে দুইটা শর্তের বিনিময়ে। এক নম্বর শর্ত আল্লাহর সন্তুষ্টি, দ্বিতীয় শর্ত রসুলের আদর্শ। আপনারা কথা শুনবেন না, আপনাকেও কথা আমি শুনব, অস্ত দুই দিক দিয়ে হয় না। কি হয়? আমিও ওয়াজ করবো, আপনারাও ওয়াজ করবেন, তো হবে। আওয়াজ বন্ধ করে ইশারায় কাজ করেন, আর উঠা বসা করেন কেন আপনারা? আর উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন ভেতরে? ডিস্টার্ব করেন কেন? মানুষের ক্ষতি করাই আপনার জীবনের কাম। আপনার দ্বারা জীবনে মানুষের উপকার হবে না, খালি ক্ষতিই করবেন। আল্লাহ আপনাকে এই জন্যই বানাইল না? কফা লেখার অভিশাপ লইছেন? একটা ভালো প্যান্ডেল, বেহেস্তের বাগান, যেখানে বসলেই গুনাহ মাফ, এখানে বসার সাথে সাথে গুনাহ মাফ। এই প্যান্ডেলে বসতে মনে চায় না, সে তো ভালো মানুষ হতে পারে না। আল্লাহ হেদায়াত দান করে। আসল ব্যাপার হলো, কপাল খারাপ হলে আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? কপাল যদি নষ্টই হয় তো স্বয়ং রসুলের বয়ানেও কপাল খুলে না। যেই নবীকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সেই নবীকে 13 বছর দেখছে, টানা বয়ান শুনছে, কপালে কালেমা জুটে নেই। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম কি জানেন? আবু জাহাল, এর নাম কপাল। 13 বছর দেখেও কালেমা পড়ে না, এর নাম কপাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য, নবীজিরে দেখিয়া তরবারি ফালাইয়া কালেমা পড়ে ফেলল। কে? এর নাম কফাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা।